প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। আচ্ছা, আমরা এক প্রথম তো একটা অনলাইন পরীক্ষা দিয়েছি এবং এবং আরেকটা অনলাইন পরীক্ষা দিতে যাচ্ছি আগামী 22 তারিখে। তো গত ক্লাসে আমরা আজকে আমরা যেটা করব সেটা হলো ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা পঞ্চম অধ্যায়ের পার্ট 3-4 করবো। তো গত ক্লাসে আমরা কিন্তু করছিলাম পার্ট 1 আর 2, আর আজকে আমরা করবো পার্ট 3-4। তো পঞ্চম অধ্যায়টা ছিল কৃষিজ উৎপাদন, আর পার্ট আমরা করবো 3 আর 4। তো পার্ট করার আগে আমরা একটু দেখে নিই আজকে যে জিনিস মানে বিভিন্ন আলোচনা করবো সেগুলো হলো, তো শাকসবজি কোন বলে আমরা দেখবো যে শাকসবজি উৎপাদন পদ্ধতিটা, শাকসবজি উৎপাদন পদ্ধতির মধ্যে হলো লাল শাক উৎপাদন পদ্ধতি বর্ণনা করতে পারবে, মরিচ উৎপাদন পদ্ধতি বর্ণনা করতে পারবে। তো আমরা প্রথমে পার্ট 3, লাল শাক উৎপাদন পদ্ধতি, লাল শাক উৎপাদন পদ্ধতি, লাল শাক উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের দেশে লাল শাক একটি জনপ্রিয় শাক, বাংলাদেশে প্রায় সব এলাকায় কম বেশি এই লাল শাক চাষ হয়ে থাকে। এতে প্রচুর ভিটামিন আছে। তো আমরা এই লাল শাকটা কোন মাটিতে বেশি ভালো চাষ হয়, যেমন মাটির ক্ষেত্রে দেখি আমরা মাটি মাটি যদি আমরা দেখি আমরা কি মানে প্রায় সব ধরনের মাটিতে লাল শাক সারা বছর আবাদ করা যায়। তবে দোআঁশ ও বেলে মাটি চাষের জন্য উত্তম। আমাদের দেশে শীতের শুরুতে আমরা লাল শাকটা কিন্তু বেশি দেখি, শীতের শুরুতে লাল শাকটা বেশি ফলন হয়ে থাকে। গরমকালে উঁচু জমিতে এই লাল শাকটা চাষ করা যায়, কারণ আমরা এর আগে বলেছিলাম যে লাল শাক উৎপাদন উৎপাদন পদ্ধতি করতে গেলে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আসবো, মাটি জার কিভাবে সার প্রয়োগ করবো, জমি প্রয়োগ করবো, এইগুলি আমরা আসতেছি। তাই প্রথমে আমরা মাটি দেখলাম, এখন আমরা জাত নিয়ে যদি আলোচনা করি, জাত 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 আসলে লাল শাকের অনেক জাত আছে, তার মধ্যে উন্নত দুটা জাত হলো, 1 নম্বর হলো আলতাপাটি, আলতাপাটি 2 নম্বর, 1 নম্বর হলো আলতাপাটি, 2 নম্বর হলো বাড়ি লাল শাক 1, বাড়ি লাল শাক 1। ঠিক আছে, জাত আমরা অনেক ধরনের দেখি, তার মধ্যে উন্নত দুটো জাত হলো আলতাপাটি আর একটা হলো বাড়ি লাল শাক 1। তারপরে জাতের পরে আমরা দেখবো জমি তৈরি, জমি জমি তৈরি জমি তৈরির মধ্যে দেখবো লাল শাকের বীজটা খুবই ছোট, আমরা কয়টা, 4 থেকে 5টা, 4 থেকে 5টি আমরা চাষ দিয়ে থাকি, চাষ দিয়ে থাকি বিশেষ করে এটা মই দিয়ে চাষ দিয়ে যাতে ঝুরঝুরা হয়। আর এই লাল শাকটা একটা স্বল্পকালীন ফসল, তাই শেষ চাষের সময় প্রতি শতক জমিতে গোবর সার 40 কেজি, আমরা গোবর সার কত দেব, 40 কেজি, এটা হলো গোবর গোবর সার, গোবর সার দেবো আমরা 40 কেজি, আর ইউরিয়া দিব 400 গ্রাম, ইউরিয়া ইউরিয়া আমরা দেব 400 গ্রাম, ইউরিয়া যদি 400 গ্রাম দেই 300 গ্রাম দেবো টিএসপি এবং 250 গ্রাম দেবো এমওপি, সার প্রয়োগ করতে হবে, এই সবগুলো সার একসাথে করে আমরা প্রয়োগ করবো। চারা গজানোর 7 দিন পর শতক প্রতি 400 গ্রাম অতিরিক্ত অতিরিক্ত ইউরিয়ার সার উপরে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, মাটির সাথে আমরা মিশিয়ে দেব। ঠিক আছে, এ হলো আমাদের জমি তৈরি। এবার যদি আমরা আসি জমি তৈরির পর দেখতেছি আমরা বীজ বপন, বীজ বীজ বপন বীজ বপনে যদি দেখি লাল শাক বীজ ছিটিয়ে সারের সাথে মিশিয়ে আমরা বপন করে রাখি, কারণ লাল শাকটা এত ছোট যে এটা যদি আমরা ছাই দিয়ে মিশিয়ে জমিতে আমরা প্রয়োগ করি তাহলে দেখা যায় যে তার বিচিটা
ঠিক মতো পড়ে তার 20টা আর কি। আর আমরা 1 মিটার চওড়া এবং 15 সেমি উঁচু ব্যাট করে 20 পপন করতে হবে। দুইটা ব্যাটের সাথে ব্যাট দুইটা ব্যাট ব্যাট হলো আমরা চারা যে রোপণ করব এই সারিবদ্ধভাবে সাজানোর জন্য দুইটি ব্যাটের মাঝখানে আমরা 30 সেমি কত সেমিটার এই 30 সেমি 30 সেমি শেষ নালা রাখতে হয়। বপনের সময় বালির সাথে মিশে বপন করলে বীজ সব জায়গায় সমভাবে পড়ে। প্রতি শতক জমিতে 10 গ্রাম বীজ হলেই চলে। প্রতি শতক জমিতে কত গ্রাম বীজ হলে চলে? 10 গ্রাম বীজ হলেই চলে। এবার আমরা আসবো আন্ত পরিচর্যা। আন্ত পরিচর্যা আন্ত পরিচর্যাটা কি? বীজ বপন বা চারা রোপণের পর থেকে ফসল সংগ্রহ করা পর্যন্ত যেসব পরিচর্যা করা হয় তাকে আমরা কি বলি? আন্ত পরিচর্যা। তাহলে বীজ বপন বা চারা রোপণের পর থেকে ফসল সংগ্রহ পর্যন্ত যেসব পরিচর্যা করা হয় তাকে আন্ত পরিচর্যা বলে। ফসল বপনের সময় মাটিতে বীজ গজানোর মতো পর্যাপ্ত রস অর্থাৎ জো, জোটা কি? যেমন জো একটা শব্দ আসছে, এই জু জুটা আমরা যেটা জানি যে যেখানে গাছ লাগানো উপযোগী করা হয় অর্থাৎ সেখানে আমরা বিভিন্ন সার দিয়ে এই মাটিটাকে উপযোগী করি সেটা হলো জু। তাহলে জু থাকলে সেচের প্রয়োজন হয় না, জু না থাকলে সেচের প্রয়োজন হয় না, জু না থাকলে বপনের পর জমিতে সেচ দিতে হবে। বীজ গজানোর পর এক সপ্তাহ পর প্রত্যেক সারিতে 5 সেমি অন্তর গাছ রেখে অন্যান্য গাছ তুলে পাতলা করতে হবে। তারপরে আমরা আসি ফসল সংগ্রহ। কিভাবে আমরা ফসল সংগ্রহ করব? ফসল সংগ্রহ বীজ বপনের 20 থেকে 25 দিকের মধ্যে কত থেকে 20 থেকে 25 দিকের মধ্যে লাল শাক সংগ্রহ শুরু করা হয়। অর্থাৎ লাল শাকটা আমরা সংগ্রহ করি প্রথম দিকে বড় গাছগুলি তুলতে হবে। শিকড় সহ লাল শাকের গাছ তোলা হয়, তুলার সংগ্রহ তুলতে হয়, ঠিক আছে? তোলার পর পানিতে ধুয়ে আমরা যে লাল শাকটা তুলবো সেটা পানিতে ধুয়ে আটি বেঁধে এটাকে আমরা বাজারজাত করব, ঠিক আছে? তাহলে আমরা ফসলটা কীভাবে সংগ্রহ করলাম এবং কীভাবে আমরা এটাকে বাজারজাত করব সেটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো ফলন যদি আমরা দেখি, উন্নত পদ্ধতিতে চাষ করলে প্রতি শতক জমি থেকে 45 থেকে 55 কেজি লাল শাক পাওয়া যায়। কত থেকে? 45 থেকে 55 কেজি, 55 কেজি। আচ্ছা দেখো, এতক্ষণ আমরা কিন্তু শাকসবজি উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে আমরা লাল শাকটা নিয়ে আলোচনা করছিলাম। এই লাল শাকটা উৎপাদন করতে গেলে আমরা কী কী পদ্ধতিগুলো আমরা অবলম্বন করছি আমরা ধাপে ধাপে দেখে আসছি। আর তোমরা যদি প্রত্যেকে ধাপগুলো ভালো করে পড়ো তাহলে তোমাদের বহুনির্বাচনী ক্লাস সৃজনশীল প্রশ্ন কত সহযোগিতা করবে। এখন আমরা পরের পাঠটা নিয়ে আলোচনা করব, সেটা হলো পাঠ 4। পাঠ 4 যদি আমরা দেখি, পাঠ 4 হলো মরিচ উৎপাদন পদ্ধতি। মরিচ উৎপাদন পদ্ধতি বাংলাদেশে মরিচ একটি মশলা ফসল, এটা আমরা সবাই জানি। মরিচ কি জাতীয় ফসল? মশলা জাতীয় ফসল। ঝালের জন্য কাঁচা ও পাকা মরিচ আমরা ব্যবহার করা হয়। কাঁচা মরিচে ভিটামিন সি বেশি থাকে, বর্তমানে জালিন এক ধরনের একটা মরিচ আছে সে তাকে আমরা বলি ক্যাপসিকাম আর বলি। এই মরিচ সালাদ হিসেবেও ব্যবহৃত হয়। তো মরিচ উৎপাদন পদ্ধতি করতে গেলে তার আবার জাত যদি আমরা দেখি, জাত আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় মরিচের অনেক জাত ছড়িয়ে রয়েছে। যেমন বিন্দু চল্লিশা কি ধানি
তারপরে এলো উবদা, তারপরে ধরো চট্টগ্রাম, কুমিল্লা ইত্যাদি। চট্টগ্রাম, কুমিল্লা ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা দেখি এর মধ্যে যদি বাংলা লঙ্কা একটা নাম আছে, সেটা হলো বাড়ি মরিচ এক। বাড়ি মরিচ মানে বাংলা লঙ্কা, বাংলা লঙ্কা এর মধ্যে বাড়ি মরিচ, বাড়ি মরিচ এক, বাড়ি মরিচ এক নামে অনুমোদিত জাতটি সারা বছর চাষের উপযোগী। তাহলে জাত সম্পর্কে আমরা জানলাম, বিভিন্ন জাত আছে, নামগুলি দেখলাম। এবার আমরা মাটির দিকে যাই। মাটি মাটি যদি দেখি, মাটি হলো পানি নিকাশের সুবিধাযুক্ত বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটিতে মরিচ ভালো হয়। তাহলে মরিচ গাছ জলবদ্ধতা সহ্য করতে পারে না। যদি এটা জলের মরিচ গাছটা কোড়ায় কোনো জল জমে যায়, তাহলে ওই মরিচ গাছটা মারা যায়, রূপ মরিচ গাছটা মারা যায়। তাহলে আমরা দোআঁশ, বেলে দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটিতে এইটার উৎপাদন ভালো হয়। তারপরে আসো রোপণ পদ্ধতি। রোপণ 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 পদ্ধতি বা রোপণ সময়, রোপণ সময় যদি দেখি, রোপণের সময়টা কি, রবি মৌসুমে সেপ্টেম্বর অক্টোবর মাস বীজ বপনের উপযুক্ত সময়। সেপ্টেম্বর অক্টোবর মাস, তাহলে এটা আমার একটা অবজেক্টিভ হিসেবে হয়ে গেল, সেপ্টেম্বর অক্টোবর মাস বীজ বপন উপযুক্ত সময়। খরিফ মৌসুমে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত বীজতলা বীজ বপন করা যায়। চারা পাঁচ থেকে সরি চার থেকে পাঁচটি পাতা গজালে, কত থেকে চারার মধ্যে আমরা দেখব, চার থেকে পাঁচটি পাতা যদি গজায় তাহলে আমরা বুঝবো যে রোপণের উপযুক্ত হয়েছে। যখন আমরা চারাটা অঙ্কুরোদ্গম হওয়ার পরে পাতা ছাড়বে, চার থেকে পাঁচটা পাতা থাকবে, তাহলে আমরা বুঝতে হবে এটা উপযুক্ত হয়েছে। এবার বীজ হার বপন ও রোপণ দূরত্ব, বীজ বীজ হার বীজ হার বপন ও রোপণ দূরত্ব, বীজ হার বপন ও রোপণ দূরত্ব। সরাসরি মূল জমিতে বীজ বপন করলে প্রতি শতক জমির জন্য 12 থেকে 16 গ্রাম বীজ লাগে। রবি মৌসুমে সারি থেকে সারি 25 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 20 সেন্টিমিটার হয়। আর খরিফ মৌসুমে যদি আমরা দেখি, তাহলে রবি মৌসুমে হয়, রবি মৌসুমে সারি থেকে সারি 25 সেন্টিমিটার। রবি মৌসুমে গো রবি মৌসুমে সারি থেকে সারি দূরত্ব থেকে সারি দূরত্ব 25 সেন্টিমিটার। তারপরে 25 সেন্টিমিটার যদি হয়, আর 25 সেন্টিমিটার খরিফ মৌসুমে হবে 45 থেকে 45 ইনটু 45 সেন্টিমিটার। খরিফ মৌসুমে হবে 45 ইনটু 45 সেন্টিমিটার, ঠিক আছে। 45 থেকে 45 সেন্টিমিটার দূরে দূরে আমরা কি করবো, চারাটাকে রোপণ করতে হবে। তো এখন আমরা দেখতে পরের ধাপটা আসবে, বীজতলা তৈরি, কিভাবে আমরা বীজতলাটা তৈরি করব। বীজতলা তৈরি যদি দেখি, বীজতলার আকার 3 মিটার ইনটু 3 মিটার ইনটু 3 মিটার ইনটু 3 মিটার ইনটু কি হবে, 3 মিটার ইনটু 1 মিটার, 3 মিটার ইনটু 1 মিটার কি দৈর্ঘ্য ইনটু
ইনটু রোস্ত। আর 3 মিটার ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ এবং 15 সেমি উঁচু করা হয়। 15 সেমি উঁচু করা হয়, 15 সেমি উঁচু করা হয়। আর বীজতলা উপরে মাটি, উপরে মাটিটা আমরা থাকবো 1:1, বীজতলা উপরে মাটিটা হবে 1:1 বীজতলা, উপরের মাটি হবে, মাটি হবে বীজতলা উপরে মাটি, উপরের মাটিটা কি হবে 1:1:1, অর্থাৎ 1:1:1 অনুপাতে বালি মাটি গোবর হয়, অর্থাৎ বালি অনুপাত মাটি অনুপাত গোবর। ঠিক আছে, তাহলে আমরা বিস্তর উপরে মাটিটা হবে 1:1, আর বালি অনুপাত মাটি অনুপাত গোবর। আর 7 থেকে 10 দিনের মধ্যে চারা গজায়। বীজ বপনের পর অতি বৃষ্টি বা মানে অতিরিক্ত বৃষ্টি হবে এবং প্রখর রোদ থেকে রক্ষা পেতে পলিথিন বা খড়ের ছাউনি দিয়ে বীজতলা ঢেকে দিতে হয়। বীজতলায় সকালে বা বিকালে পানি দিতে হবে। তাহলে আমরা কখন পানি দিব? সকালে বা বিকালে পানি দিতে হবে। আর জমি তৈরি ও সার প্রয়োগ, এবার আমরা জমি তৈরি ও সার প্রয়োগটা যদি দেখি কিভাবে আমরা জমিটা তৈরি করব এবং সার প্রয়োগ করব। জমি তৈরি, জমি তৈরি এবং সার প্রয়োগ, জমি তৈরি এবং সার প্রয়োগ। জমি তৈরির ক্ষেত্রে আমরা দেখবো 4 থেকে 6টি চাষ, মানে কটা চাষ দিব আমরা, 4 থেকে 6টা চাষ ও মই দিয়ে জমি ভালোভাবে তৈরি করতে হবে। শেষ চাষের সময় শত প্রতি 40 কেজি, শতপ্রতি কত কেজি? 40 কেজি কি দিব? গোবর দেব। 40 কেজি যদি আমরা গোবর দেই, গোবর সারটা দেবো আর কি, আর 1200 গ্রাম দেবো টিএসপি। তাহলে আমরা 1200 গ্রাম কি কত দিব? টিএসপি, টিএসপি দেবো। ঠিক আছে, আর 540 গ্রাম দেব এমওপি, 540 গ্রাম দেব এমওপি। তারপরে দেব আমরা 440 গ্রাম দেব আমরা জিপসাম, 440 গ্রাম দেব জিপসাম। এই হলো জমিতে সার প্রয়োগের এই সবগুলি উপকরণগুলি আমরা একসাথে মিশিয়ে মাটিতে দিয়ে দিব। তারপরে এবার আসো আমরা আন্ত পরিচর্যা, আন্ত পরিচর্যার ক্ষেত্রে আমরা দেখব আন্ত পরিচর্যা, আন্ত পরিচর্যার ক্ষেত্রে যদি আমরা দেখি, আন্ত পরিচর্যার ক্ষেত্রে আমরা দেখব জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। জমিটা কি করতে হবে? এটার মধ্যে যদি কোনো আগাছা থাকে, অন্য আগাছা থাকে, তাকে আমাকে মুক্ত করে রাখতে হবে। প্রতিবারে শত প্রতি কত গ্রাম? 280 গ্রাম প্রতি, এই 280 গ্রাম, 280 গ্রাম আমাদেরকে কি করতে হবে? ইউরিয়া দিতে হবে। 280 গ্রাম, 280 গ্রাম ইউরিয়া, ইউরিয়া সারটা কি? ইউরিয়া সার। তাহলে 280 গ্রাম ইউরিয়া সার আমরা গাছের গোড়া থেকে 10 থেকে 15 সেন্টিমিটার দূরে, কত থেকে? 10 থেকে 15 সেন্টিমিটার দূরে, 10 থেকে 15 সেন্টিমিটার দূরে আমরা কি করব? ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আর এটা শীতু খরার সময়, শীতু খরার সময় সেচের প্রয়োজন হয়, কারণ শীতকালে তো শীতকালে তো বৃষ্টি কম হয়, তো তখন মাটি অনেক শুকনো থাকে, তাহলে তখন আমাদের গাছের গোড়ায় রসের প্রয়োজন হয়। তো শীতু খরায়, খরা বৃষ্টি কম, তো সময় কী করতে হয়? সেচের প্রয়োজন হয়। সেচের কয়েকদিন পর মাটিতে চটা দেখা দেবে। আমরা যখন
জমিতে সেচ দেব, সেচ দেওয়ার পরে যখন চটা দেখা দেয় তখন এটাকে কি করে আমরা চটাটাকে ভেঙে দিতে হবে, ঠিক আছে? তাহলে হলো আমার আন্তঃপরিচর্যা। আন্তঃপরিচর্যা এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দুইটা উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম, একটা ছিল পাট তিন আর একটা ছিল পাট চার। পাট তিনে ছিল লাল শাক উৎপাদন পদ্ধতি আর পাট চারে ছিল মরিচ উৎপাদন পদ্ধতি। প্রত্যেকটা আমরা কিভাবে একটার পর একটা আমরা ধাপে ধাপে চলে গেছি, যে মাটি কি কি মাটি ব্যবহার করেছি, কোন মাটিটা এটা উপযোগী, কোন জাতটা এটা উপযোগী, তারপরে আমরা বপন করবো কিভাবে, কি সার দেব, ঠিক আছে? তা এখন আমরা এই যে পাট দুইটা যদি তোমরা ভালো করে পড়ো, এই যে আমি সারের পরিমাণগুলি বললাম, তাহলে তোমাদের সৃজনশীল এবং গণিতবিজ্ঞান প্রশ্নে তোমাদের সহযোগিতা করবে। তো ঠিক আছে, এখন আমরা এই দুইটা পাট থেকেই আমরা কিছু ছোট ছোট প্রশ্ন দেখব। বাড়ির কাজ হিসাবে যদি আমি দিই, তাহলে আমরা দেখবো যে ক্যাপসিকামটা কি, এক নম্বর দিই ক্যাপসিকাম কি, মরিচ ঝাল লাগে কেন, মরিচ ঝাল লাগে কেন, আর লাল শাকের বীজ, লাল শাকের বীজ, লাল শাকের বীজ, বীজের সাথে, বীজের সাথে, বীজের সাথে ছাই মিশাতে হয় কেন, ছাই মিশাতে মিশাতে হয় কেন। মিশাতে হয় কেন, লাল শাকের বীজ বপনের হার মিশাতে হয় কেন, আলতাপাটি কিসের জাত, আলতা পাটি কিসের জাত, আলতা পাটি কিসের জাত, ধানি কোন ফসলের জাত, ধানি কোন ফসলের জাত, ধানি কোন ফসলের জাত, ঝালি আর লাল শাক চাষের জন্য কোন মাটি বেশি উত্তম, লাল শাক চাষের জন্য কোন মাটি উত্তম, কোন মাটি উত্তম, লাল শাকের বীজ বপন হার, লাল লাল শাকের বীজ বপন হার শতকরা, বপন হার শতক প্রতি কত গ্রাম, বপন হার শতক প্রতি প্রতি কত গ্রাম, শতক প্রতি কত গ্রাম, লাল মরিচ চাষের বীজতলায় বালি মাটি গোবর অনুপাত কত, মরিচ চাষের বীজতলায় মরিচ, মরিচ চাষের, চাষের বীজ তলায় গোবর মাটি, গোবর মাটি বীজতলায় বালি মাটি, তারপর এটা কি গোবর, বালি মাটি, বালি গোবর, গোবরের অনুপাত কত, গোবরের অনুপাত কত, গোবরের অনুপাত কত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো এখানে কিছু প্রশ্ন দিয়ে দিছি, তোমরা প্রত্যেকে পাঠ থেকে আরো খুঁজে খুঁজে বের করে এই ছোট ছোট প্রশ্নগুলি করবে, তাহলে তোমাদের সৃজনশীল এবং গণনির্বাচনী সহায়তা করবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, সবাই নিয়মিত পড়াশোনা করবে, আমাদের এই অনলাইন ক্লাসগুলি দেখবে, আর
সবাইকে ধন্যবাদ।